নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 25 সেপ্টেম্বর 2024 বুধবার, 6টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো এবং 5টি নামের ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে। আগামীকাল বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রয়েছে। নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র, যোগ রয়েছে ব্যতিপাত যোগ। যোগটা কিন্তু মোটো আগামীকাল শুভ কিন্তু নয়। রাহুকাল সকাল 11:55 থেকে 1:25 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, অর্থাৎ কোনো যাত্রা বা কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি। সামনে রয়েছে শুভ মহালয়া। এই মহালয়া উপলক্ষে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন বা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, আপনারা এই সময় স্পেশাল ডিসকাউন্ট আপনারা পাবেন। যারা নিতে চাইছেন অবশ্যই বুকিং নেওয়া হচ্ছে। আপনার অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে ধনপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, আমি বারবার বলি, বার্চার ট্রিফরমেশন যারা করেছেন তারা কিন্তু জানতে পারেন যে কতটা এর ফর্মুলার মাধ্যমে অর্থকে আকর্ষণ করা সম্ভব হয়। কারণ অনেকে প্রতিনিয়ত লটারির টিকিট কাটছেন বা ফাটকা বা শেয়ার বাজারে টাকা ইনভেস্টমেন্ট করছেন, এর একমাত্র কারকগ্রহ রাহু। তাই পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান অবশ্যই করুন। এবার আমি একে একে আলোচনা করি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে। দেখুন, যারা রাশি জানেন, আপনি হয়তো আপনার রাশির নাম জানেন, আপনার রাশির নাম ধরে এগান। আর অনেকে রাশির নাম জানেন না, আপনাদের নামের অক্ষর দিয়ে আমি বলবো আপনারা সেই জায়গাটা এগান, তাতে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি সম্ভাবনা বাড়বে। যদি আপনার জন্মছকে রাহু এবং শনি এবং শুক্র যদি ভালো থাকে, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি 100% হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার আসি কোন কোন নামের অক্ষর। প্রথম আমি বলি, আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এইচ দিয়ে শুরু হচ্ছে, আপনার হঠাৎ প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা যদি সি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এন, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি আবার বলছি, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় অর্থ মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আলোচনা শুরু করা যাক। এবার আমি আসি 6 রাশির লাকি নাম্বার এবং শুভ সময়। যারা পার্সোনাল কন্ট্রাক্ট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। প্রথম যে রাশি আগামীকালের জন্য কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার 8, আপনাদের শুভ সময় 9:52 থেকে 10:20 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি
আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির লাকি নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 10:04 থেকে 10:50 পর্যন্ত। 3 রাশি আপনার ধনু রাশি, ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। ধনু রাশির লাকি নাম্বার 1, আপনাদের শুভ সময় 10:40 থেকে 11:05 পর্যন্ত। এরপর যে রাশি আপনার মিথুন রাশি, মিথুন রাশির লাকি নাম্বার 9, আপনাদের শুভ সময় সকাল 8:50 থেকে 9:28 পর্যন্ত, সকাল 9:28 পর্যন্ত সময়টা শুভ। এরপর রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি, কর্কট রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কর্কট রাশির টার্গেট নাম্বার 1, আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:45 পর্যন্ত। শেষ রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি, বৃষ রাশির লাকি নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 11:06 থেকে আপনার 11:40 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 6 রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং 5 নামের ব্যক্তির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির, হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনাদের চ্যানেল বারবার বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং পাশাপাশি আমি আবারও বলবো, যাদের হচ্ছে না ভিডিও শুনছেন কৌশিকদা রাশির নাম, শুধু রাশির নাম মিলালেই হবে না, সেম রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। যদি আপনার জন্মছক যদি পারমিট করে, নিশ্চিত নিশ্চিত রূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে। নমস্কার, ধন্যবাদ।